আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে এই বিশেষ অনুষ্ঠান একজন বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে, কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে কনিষ্ঠতম রেমিটেন্স যোদ্ধাকে আজকে পেয়েছি পর্তুগালের লিসবনে। আর ওনার সাথে ঘন্টা দুয়েক আগে একটা অফিসে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পর ওনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে যখন জেনেছি, খুবই আমি একটা সারপ্রাইজ হয়েছি। এত কম বয়সে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে অবশেষে ইউরোপের এই পর্তুগালে উনি থিতে হয়েছেন এবং এখানে উনি একটি জব করছেন। তো আপনাদের সাথে আগে শুরুতে ওনার কাছে ওনার সাথে পরিচয় করে দিই। উনি হচ্ছেন জুয়েল, উনি থাকেন সিলেটের সাতক দোয়ারা উপজেলায় ওনার বাড়ি। তো ভাই, শুরুতে আপনি বলবেন যে আপনি বিদেশে আসার পরিকল্পনা কেন করেছেন, মানে কী জন্য বিদেশে আসছেন? টাকা পয়সা আয় করার জন্য। আপনি কতটুকু পড়াশোনা করছেন? এইট পর্যন্ত। কত বছর বয়সে আপনি বাড়ি ছেড়েছেন? ষোলো বছর বয়সে। তখন কি ভয় করেনি যে আপনি এত কম বয়সে, যে বয়সে মানুষ বাচ্চারা আপনি আমি বলবো বাচ্চাই ফুটবল মাঠে বা খেলার মাঠে খেলা করে স্কুল কলেজে যাওয়া আসা করে, ক্লাস এইটে পড়া অবস্থায় আপনি বিদেশে আসার চিন্তা করছেন, এই চিন্তাটা মাথায় আসলো কী করে? আসতে মানে এইসব চিন্তা করে। আরেকটা বিষয় হচ্ছে, মানে আপনি শুরুতে কোন দেশে আসার চিন্তা করছিলেন? দুবাই আসছেন ভিজিট ভিসা, ওখানে কোনো দিন ছিলেন? একদিনও ছিলেন না, মানে দুবাই নামার পর তারপরে ঘটনাটা পড়লো। তারপরে তো আমি এই যে ইরানে ভিসা নিয়ে ইরান করছি, তারপরে তুর্কি, তারপরে গ্রিস। গ্রিস থেকে অবশেষে পর্তুগাল। তো কয়টা দেশ লাগলো? পাঁচ ছটা দেশ। এই কতদিন সময় লাগে? রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে কি না, বা রাস্তাঘাটে তো সমস্যা হয়ে গেল, কী সমস্যার সম্মুখীন হয়েছেন? সমস্যা তো এগুলো এই সাগর আছে, বন জঙ্গল আছে, এগুলো দেখা লাগে। মানে মৃত্যুর কোনো ভয় এরকম আসছে? এটা তো এই রাস্তা যারা হয় এরা তো দেখলে নয় আসে মৃত্যু বাসা, এটা তো সবাই উপরে থাকে। মানে মৃত্যুর ভয়টা মানে একদম মাথায় ছিল? আচ্ছা, আপনার ভিতরে ভয় কাজ করেনি? ভয় এই রাস্তা এলে তো ভয়টা এই কোনো কিছু নেই, মানে ভয় কাজ করে না। যদি কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হতো আপনার পরিবারকে কে দেখতো? তো অ্যাক্সিডেন্ট হওয়ার হয়ে গেলে তো আর কিছু করার নেই। কত টাকা খরচ হয়েছে টোটাল আপনার এই টোটাল ভ্রমণে? যার মাধ্যমে আপনি এই বিদেশে আসছেন, মানে তাকে কত টাকা, মানে টাকাটা কি একসাথে দিতে হয়েছে না ব্যাংকে ব্যাংকে দিতে হয়েছে? পুরো টাকা একসাথে দিতে হয়েছে। আর এই টোটাল আপনার এই মানে ভ্রমণে আপনি যদি কেউ যদি আসতে চায় মনে করেন, মানে আপনার যে ভ্রমণটা ছিল, আপনি পাঁচ ছটা দেশ যেভাবে কষ্ট করে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে বারবার মৃত্যু ফাঁদে পড়ে এখানে ফিরে আসছেন, এভাবে কি কাউকে আসতে বলবেন কিনা, বা আপনার পরামর্শ কি থাকবে? ওটা ওনার ইচ্ছা, আমি এটা তো ওনার যে এটা উনি বললো আমি হিংসা করি। কি কারণে হিংসা করবেন? এটা তো আপনি জানেন যে একটা মৃত্যু ভয় আছে, তাই না? আমি তো জানি, মানে আমি জিজ্ঞাসা আমার জিজ্ঞাসা করলে আমি তো না করবো অবশ্যই। বাদলাম না ওর হ্যাঁ, উনি বললো আমি হিংসা করি, মানে মানুষে বলবে আপনি হিংসা করেন। এই যে আপনার মুখে হাসি, আপনার কথাবার্তায় আপনি হেসে হেসে কথা বলছিলেন, যখন আপনি যে এই ট্যুরটা যখন আপনি স্টার্ট করেছেন, আপনার জার্নিটা যখন শুরু করেছেন, তখন কি আপনার মুখে হাসি ছিল? বারো মাসে হাসি থাকে। যখন আপনার ভয় আসে তখন হাসি 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 থাকে, মানে হাসি দিয়ে আপনি আসলে মূলত জয় করছেন আপনার এই যাত্রাটা। হ্যাঁ, এটা একটা খুব ভালো পয়েন্ট, মানে আপনি যখন কোথাও মানে মানে যদি আপনি বিপদের মুখে সম্মুখীন হন, মুখে যদি হাসি থাকে হয়তো সেই বিপদ থেকে কিছুটা হলেও হ্রাস পাওয়া যাবে, তাই না? এখন এই এখানে যেখানে আছেন এই পর্তুগালের লিসবনে, এখানে কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেতন টেতন ভালো পাচ্ছেন? আছি আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, এই যে যে বাইটির গল্প শুনছিলাম, জুয়েল, উনি বাংলাদেশের সিলেট জেলার ছাতক দোয়ারা উপজেলা থেকে আসছেন। প্রায় পাঁচ ছয়টি দেশ উনি ঘুরে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে মৃত্যু ফাঁদে পড়ে ওখান থেকে বেঁচে ফিরে এই পর্তুগালে এসেছেন। ওনার মুখে একটি চমৎকার হাসি ছিল,
তিনি তার এই যাত্রাপথে যতই ওনার ভয় আসছিল, উনি মনে করেন ওনার হাসিতেই আসলে এই ভয়টাকে উনি জয় করতে পেরেছেন। স্পেশালি আমি মনে করি পার্সোনালি, এই উনি যে বয়সে ঘর ছেড়েছেন, এই বয়সে ছেলেরা বাচ্চারা আসলে স্কুল কলেজে কিংবা খেলার মাঠে সময় কাটায়, উনি ওনার পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে, উনি নিজেকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে উনি বিদেশে এসেছেন। সর্বোপরি উনি বাংলাদেশের অর্থনীতির যে ফিলার, এই ফিলারের একটি অংশীদার আমি মনে করি। কারণ উনি বাংলাদেশের, আমার দেখা এই পর্যন্ত আমি 14 বছর ইউরোপে কাটিয়েছি, বিভিন্ন দেশে ঘুরেছি, যত মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, আমার দেখা সবচেয়ে সর্বকনিষ্ঠ এই রেমিটেন্স যোদ্ধা, যার জন্যে আমাদের অফুরন্ত ভালোবাসা শুভেচ্ছা থাকবে। আপনার উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি হোক, আপনি একদিন অনেক বড় মানুষ হন, আপনার পরিবারের যেই ভিত্তি সেই ভিত্তিটাকে আপনি আরও শক্তিশালী করুন, মজবুত করুন এবং বাংলাদেশের অর্থনীতিতে আরও আরও বেশি অবদান রাখুন, সেই প্রত্যাশা ও দোয়া করছি আমরা। ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার।